আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, তোমরা থাম্বনেলেও দেখেছো যে বীরভূম ডিস্ট্রিক্ট জাজ কোর্টের যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা চালু হয়েছিল 7th August, যে পরীক্ষা প্রথম স্টেনোগ্রাফারের যে ট্রান্সক্রিপশন অর্থাৎ স্কিল টেস্ট হয়েছিল, তো সেইটারই আজকে একটা এক্সটেন্ডেড নোটিফিকেশন অর্থাৎ পেপার টু অর্থাৎ জেনারেল ইংলিশের যে পরীক্ষাটা, এটা 90 মার্কসের পরীক্ষা হবে। তো সেইটারই নোটিফিকেশন আজকে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা গুরুত্বপূর্ণ, কি কি থাকবে, কোথায় পরীক্ষা হবে, কবে পরীক্ষা, তো আমরা ওয়েবসাইটে আছি, তো পুরোটাই আমরা আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা তোমরা আমাদের এই পরিবারে নতুন, তারা নিচে লাল বাটনে গিয়ে সাবস্ক্রাইব করো এরকমই লেটেস্ট আপডেট পেতে। তো চলো শুরু করি। তো দেখো, আমরা অফিসিয়াল ওয়েবসাইট বীরভূম ডিস্ট্রিক্ট জাজ এই ওয়েবসাইটে আছি। এখানে দেখো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 5, এইটাই আজকে পাবলিশ হয়েছে। তো এইটাকে যদি আমরা ডাউনলোড করি, তাহলে যেটা দেখতে পাবো যে জেনারেল ইংলিশ পেপার 2 ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, এদের 11 সেপ্টেম্বর পরীক্ষাটা হবে। ডেটটা মনে রাখো 11 সেপ্টেম্বর সানডে হবে। তোমাদের এইটার যেটা ট্রান্সক্রিপশন অর্থাৎ স্কিল টেস্ট হয়েছিল কিন্তু 7th August, 7th August পরীক্ষা হয়েছিল। তো সেখানে কিন্তু কোয়ালিফাইয়ের কোনো ব্যাপার না, তোমাদের তিনটে পরীক্ষা দিতে হবে অর্থাৎ পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3, পেপার 1+পেপার 2 অ্যান্ড পেপার 3, এই তিনটে পরীক্ষা নিয়ে তারপরে কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি হবে। অর্থাৎ তোমাদের বাড়িতে কিন্তু কারোরই চিঠি যাবে না, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড কী করে করবে, 4th September অর্থাৎ আগামীকাল সকাল 6টা থেকে করবে তোমরা drcbirbhum2022.in এই ওয়েবসাইট থেকে তোমরা করবে। তোমাদের লগ ইন যেটা পাসওয়ার্ড আছে, তোমাদের ফোন নাম্বার, লগ ইন সাইন আপ করে তোমাদের এটা করতে হবে। আর অবশ্যই কিন্তু 27 তারিখ যেটা মূল নোটিফিকেশান বেরিয়েছিল সেইটাকে তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। তো আরেকটা জিনিস বলি তোমাদের, যে ফর অ্যাসিস্ট্যান্ট ক্যান্ডিডেটস অফ দ্য সেইড এক্সামিনেশান মে কন্ট্যাক্ট দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজের অফিসে তুমি কন্ট্যাক্ট করতে পারো তোমরা 9th September। তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় রিগার্ডিং অ্যাডমিট কার্ড ডাউনলোড বা কিছু তোমাদের প্রবলেম যদি হয়, তোমরা ফোন করতে পারো পার্সোনালি, যারা ক্যান্ডিডেট তারাই করবে, কাউকে দিয়ে ফোন করাবে না। তো এই একটা গেল। আর এই যে পেপার টু যে পরীক্ষাটা, এটা কিন্তু ইংলিশ পরীক্ষা এক্সক্লুসিভলি হবে, এটা কিন্তু অবজেক্টিভ মানে MCQ নাও হতে পারে। এটা কিন্তু তোমার রাইটিং স্কিল পরীক্ষা করবার জন্যে, রাইটিং স্কিল কীরকম আছে অর্থাৎ ছোটো লেটার বা ছোটো প্রেসি আসতেই পারে। এটা টোটাল 90 মার্কসের পরীক্ষা হবে, 1.5 ঘন্টায় 90 মার্কসের পরীক্ষা হবে। পাংচুয়েশান আসবে, অ্যান্টোনিম সিনোনিম ফ্রেজাল ভার্ভ ইডিয়াম প্রেপোজিশন, এই ধরনের জিনিস তোমরা কিন্তু করে যাবে। আর ছোটো লেটার বা ছোটো প্রেসি এরকম ধরনের জিনিস কিন্তু দিতেই পারে, কারেকশান অফ সেন্টেন্সেস, কারেকশান অফ এরর্স, এই ধরনের জিনিস, ঠিক আছে। MCQ এর কথা কিন্তু নোটিফিকেশান অর্থাৎ 27 তারিখের নোটিফিকেশানে কিন্তু বলা নেই। তো তোমাদের কোনো রকম কিছু কোয়েরিজ থাকলে আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবে। এটা কিন্তু তোমাদের স্টেনোগ্রাফারের জন্য এই আপডেট, স্টেনোগ্রাফার এটা আজকেই নোটিফিকেশান বেরিয়েছে। যারা গ্রেড 3 স্টেনোগ্রাফারের তোমরা ফর্ম ফিল আপ করেছো এবং যারা ট্রান্সক্রিপশান দিয়েছো, তোমাদের কিন্তু কোয়ালিফাই নেই, বারবার বলছি নো কোয়ালিফাইং মার্কস, তোমাদের বারবার বলে দিচ্ছি নো কোয়ালিফাইং মার্কস। তোমরা কিন্তু সবাই পাস, সবাই কিন্তু তোমরা পাস। পেপার 1 পরীক্ষা দিলেই তোমরা পেপার 2 দিতে পারবে। আগে যেটা নিয়ম করেছিল যে পেপার 1 কোয়ালিফাই করতে হবে, এখন কিন্তু কিচ্ছু সেটা করেনি। তো আর আর প্যারালেলি তোমাদের বলবো যে দেখো, এই পরীক্ষাটা যেহেতু এই তোমাদের এটা হয়ে যাবে অর্থাৎ পরীক্ষাটা দিয়ে দিয়েছে তোমাদের 11 সেপ্টেম্বর, তোমাদের কিন্তু প্রবাবিলিটি আছে LDC-র পরীক্ষা কিন্তু এই মাসেই হবে, যেরকমটা তোমাদের আমি বলছিলাম সেরকম কিন্তু পুরো দস্তুর কিন্তু প্রচেষ্টা চলছে। অনেকে বলছিলে যে না স্যার পুজোর পরেই হবে, তোমরা প্রিপারেশনটা রেডি রাখো, পরীক্ষাটা দেরিতে হলে কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তো এই ছিল আজকের আমার আপডেট, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।